তাহলে খারাপ কি লাগছে, কোন খারাপ দিক ছিল? খারাপ বলতে কি, মানে ধর মানে কম্পারেটিভলি যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে তোর সবকিছু একটু এক্সপেন্সিভ, বাট হচ্ছে রিসোর্ট গুলো আই গেস এরকমই হয়, তাই না? মানে হ্যাঁ, কিন্তু তারপরে ফুড মেনুটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে, মানে এটা অ্যাকচুয়ালি একটু উইয়ার্ড, মানে খাবারের দাম এত এক্সসেসিভ, আর ওরা অ্যাকচুয়ালি মানে দেখছি জিনিসটা কেমনে করছে যে লাইক
মানে পুরো রিসর্টটা শহর থেকে এত বেশি দূরে যে তুই চাইলে অন্য কোথাও আশেপাশে আর কিছু নাই আশেপাশে এক্স্যাক্টলি গ্রামের মধ্যে ছিল তো আশেপাশে খেতে পারবে না শুধু ওদের রেস্টুরেন্ট সাথে আমার খাওয়ার ওয়ে নেই কোনো অপশন নেই যেহেতু একটাই অপশন সো মানে ব্যাপারটা পুরো সুবিধা রাখি দাম বেশি হইলো ওখানেই খাওয়া লাগবে কোনো অল্টারনেটিভ নাই আর দাম এক্সেসিভ মানে লাইক তুই চিন্তা কর আমরা যে মানে বাংলা ডিশ খাই আলু ভর্তা 150 টাকা ডাল 250 টাকা ডাল এগুলো আর দাম অনেক ডাল মাখনা ছিল 600 টাকা 700 টাকা মানে চিন্তাই করা যায় না মানে এত বেশি দাম মানে এমনিতে খুব পশ জায়গা পশ রিসোর্ট খাবারের দামও খুবই পশ আর দেখে হোশ উড়ে যাবে এরকম টাইপের পশ তোমার হেলিকপ্টার নিয়ে আসে ওখানে হেলিপ্যাড আচ্ছা আসার আগে শুনছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল তো আমাদের সেটা অর্থিত অ্যাকচুয়ালি অর্থিত আর হচ্ছে মানে রুম গুলা যেরকম দেখছিস তারপর হচ্ছে গিয়ে তোর প্রতিটা কটেজে দুইটা করে সেপারেট ওয়াশরুম তারপর আবার আলাদা একটা সেপারেট লিভিং রুম এই জিনিসটা অনেক ইউনিক একটা কনসেপ্ট ছিল এটা আমি কোথাও দেশে বা বাইরে কোথাও দেখিনি তো জিনিসটা মানে ভালো ছিল ভালো লাগছে জিনিসটা লাইক আমরা রুমের থেকে রুমে বসে বোর হয়ে গেলে বাইরে লিভিং রুমে বসে আড্ডা দিতে পারি যেটা আমরা দিছিলাম অ্যাকচুয়ালি হ্যাঁ ওভারঅল ভালো লাগছে আর হচ্ছে তোর ন্যাচারাল বিউটিস বল আশপাশের এরিয়া তারপর পুরো রিসোর্টটাকে যেমনে সাজাইছে ওরা সব অ্যাক্টিভিটিস ডেকোরেশন 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 ওয়াইজ ইন্টেরিয়র অনেক জোস বাইরের আউটডোরের ডেকোরেশন অনেক জোস আর ফ্যাসিলিটিস অনেক জোস অনেক ফ্যাসিলিটিস হ্যাঁ স্পেশালি বারটা যেটা ছিল ওটা জোস ছিল অনেক জোস ছিল বার পুল টেবিল টেনিস তোর স্পা জিম লেজারের জন্য অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল আর কি অনেক কিছু করা যায় তুই ওখানে গিয়ে বোর হবি না মানে যদিও মনে হয় যে একটাই জায়গা টোটাল রিসোর্টে ঘোরার কিছু নাই বাট অ্যাকচুয়ালি ঘোরার অনেক কিছু আছে পুরোটা ঘুরতে দুই দিন ভালো লাগছে আর আরেকটা জিনিসও জোস মানে ধর তোর যেহেতু মানে গাজীপুরের মধ্যে অনেক আর তার মধ্যে আমাদের সম্মুখে পেয়ে যাওয়া তো মানে পুরা সোনা শহর না ভালো ছিল